এবং নাসিম বানু, একটু জেনে আসি, সাতক্ষীরাতে একজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তিনি কি বলছেন এই বিষয়ে? সেখানে রয়েছেন আহসানুর রহমান রাজীব, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি। রাজীব, আপনার সঙ্গে যিনি রয়েছেন কাউন্সিলর প্রার্থী, তিনি কি বলে ভোট চাইছেন আসলে একটু জানতে চাচ্ছি। আসলে আমার সাথে যিনি প্রার্থী রয়েছেন তিনি এবার একেবারে তরুণ একজন প্রার্থী, তিনি কিন্তু এবার প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা তার কাছ থেকে শুনি যে আসলে তিনি কিভাবে এই নির্বাচনে ভোট প্রার্থনা করছেন। আমি তো নতুন, এবছর সবাই পুরনো, আমি একমাত্র আমার ওয়ার্ডের মধ্যে সুস্থ তরুণ প্রার্থী। আমি নির্বাচনে মানুষের ভোটে মানে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, এবং একটি কথাই বলছি যে আপনারা তরুণ প্রার্থী, আমি আপনারা পরিবর্তন নিতে চান, এলাকা জলাবদ্ধতা, মাদক সমস্যা, আর বিশেষ করে আমাদের এলাকার পৌরসভা এবং আমার ওয়ার্ডে দালাল ধান্দাবাজ যে সিন্ডিকেট চক্রটা আছে সেটা যদি ভাঙতে চান তাহলে একটিবার আমাকে ম্যান্ডেট দিন, এটা আমি বলতে চাই। আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? হ্যাঁ, আমার এলাকায় অনেক টাকা পয়সা, অবৈধ টাকা পয়সা মানে প্রার্থীরা, অন্য প্রার্থীরা অবৈধভাবে টাকা পয়সা ইতিমধ্যে একজন। রাজীব, অনেক ধন্যবাদ, ধন্যবাদ প্রার্থীকে, তরুণ প্রার্থী।